নমস্কার বন্ধুরা, বন্দনা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ, এটা আমার বাবা। আমার বাবা আজকে খাসির মাংস রান্না করে আমাদেরকে খাওয়াবে। দেখো, আমি মশলা টশলা সব রেডি করে দিয়েছি। আমরা সিলেই মশলা করি, মানে মাংস হলে সিলে মশলা করি, তাছাড়া এমনি বাকি টাইমটা মিক্সচারে মশলা করি। মানে মাংস রান্না করলে, মাংসের মশলা শিলে করলে খুব ভালো হয়, শিল নোড়াতে করলে খুব ভালো হয়, তার জন্য শিলেই করেছি। দেখো, খাসির 1 কেজি চিকেন আছে, মাটন আছে, 1 কেজি মাটন রান্না হবে। দেখো আমার বাবা কীভাবে রান্না করছে মাটনটা। বাবা রান্না, হাতের রান্না বিশাল টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। তার জন্যে বেশিরভাগ খাসির মাংস আমরা যেদিন যেদিন নিয়ে আসি, সেদিন সেদিন আমার বাবা রান্না করে। বাবার কাছেও আমি বসে বসে শিখি, আমরা বাপ্পি দিদি রান্না করি। দেখো রান্না করছে আমার বাবা, সব কিছু মশলা, জিরে বাটা, তারপরে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব মশলা গুঁড়ো সব কিছুই আছে একসঙ্গে। মানে তেল গরম হলো, তেলে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিল। এবার মশলাগুলো দিবে একে একে, দিয়ে মাংসটাকে কষবে। এটা আমার বাবা রান্না করছে, ফার্স্ট টাইম তোমাদের সামনে ধরছি। দেখো, এমনি রান্না করে, অনেকবার রান্না করে বাড়িতে, ভালো মন্দ রান্না, মাছ মাংস মানে এনে এনে খাওয়ায় আমাকে, খাই। তার জন্য বেশি হেলদি হয়ে গেছি, বেশি মোটা হয়ে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি মশলা করছিলাম আর আমার বাবা রান্না করছিল, আর আমার ছেলে ক্যামেরা ধরে আছে, তা ক্যামেরা ধরছে, দেখবা কত বদমাইশি করছে ভিডিওটাই। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালোই আছো। আমি অনেক দিন বাদ দিয়ে ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তোমরা আমার ভিডিও কেউ দেখছো না, প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করে রেখো। যারা যারা আমার পরিবারের নতুন সদস্য আসছো, আমার ভিডিও দেখছো, তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরাতন সদস্য, আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো, একটু টেনে যেও না, আর আমাকে সাপোর্ট করো একটু। সবাই মিলে সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব, এটাই ভালো না? অনেক দিন বাদ দিয়ে আসলাম, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, বাড়িতে বিয়ে টিয়ে ছিল, ব্যস্ত ছিলাম, ভিডিও বানাইনি। ভাবছি এখন থেকে ভিডিও বানাবো, রোজ দিব ভাবছি ব্লগ। তোমরা একটু দেখো, হ্যাঁ, ভিডিওটা মন দিয়ে আর আমাকে একটু সাপোর্ট করবা, তাহলে ভালো লাগবে, তোমাদেরকেও সাপোর্ট করবো। দেখো মাংসটা দেওয়া হয়ে গেল, এবার মানে একটু কষাবে, কষিয়ে ঢাকা দিবে। এবার হলুদ দিবে বন্ধুরা। তোমাদের কি, তোমাদের বাবা কি তোমাদেরকে রান্না করে খাওয়াই বলো তো? আমার বাবা আমাকে রান্না করে খাওয়াই। দেখো, মানে যেদিন যেদিন খাসির মাংস কিংবা দেশি মুরগির মাংস কিংবা এমনি মোটা মোটা মাছ, কাতলা মাছ, এটা ওটা, চিংড়ি মাছ, এসব রান্না করে আমার বাবা, দিয়ে আমাদেরকে খাওয়াই। লঙ্কার গুঁড়োটা মানে ছিঁড়া নাই তো, তাই মানে ছিঁড়া আছে কি ছিঁড়া নাই তাই জিজ্ঞেস করছিলো, তাই বললাম হ্যাঁ ছিঁড়া আছে, দিয়ে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার মশলা করে আমার বিশাল হাত জ্বলছিল, তাই আমি কাঁদছিলাম, চোখ জ্বলছিল, পেঁয়াজ বেটে, পেঁয়াজ কেটে এটা গরম মশলা বাটছিলাম। দেখো পাগল পাগল হয়ে গেছি একদম। আর আমার ছেলে ক্যামেরা ধরছে আর বদমাইশি করছে। দেখো বন্ধুরা, দেখো বাবার মুখটা কি করবে, বিশাল চালাক আমার ছেলে, বিশাল বদমাইশি, শুধু বদমাইশি। দেখো ফাইনালি থালটা তুললো, দিয়ে একটু কষাচ্ছে,
কষিয়ে কষিয়ে একদম কীভাবে কালো করে ফেলবে একবারে, একটু ধান হয়ে যাবে কষিয়ে কষিয়ে একদম জল মরে মাংসটা সেই হবে। দেখো বন্ধুরা প্লিজ, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ দেখো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দেখতে ভালো হওয়ার জন্য। বাবার একটা কাজ পড়ে গিয়েছে, তার জন্য বাবা অর্ধেক রান্না করে রেখে মানে ঠিকঠাক করে থুয়ে গেছিলো। আমি রান্নাটা লাস্ট টাইম নামালাম, দেখতে পাবে বন্ধুরা। আমার বাবা আমাকে মানে চর্বিগুলো আর একটু মাংস টেস্ট করতে দিল কেমন হয়েছে। তাই আমার ছেলে চর্বি খেতে খুব ভালোবাসে, আমি দেখছিলাম কষা মাংস কেমন লাগে, তাই বাবা একটু তুলে দিচ্ছিলো, তাই খেতে বললো, তাই খাবো। দেখো বন্ধুরা ও হয়ে এসছে, আমার ছেলের আমি খাচ্ছি, দেখো নরম একদম তুলতুলে একদম চর্বি, খেতে হেভি লাগে। বাবাকে বলছি বাবা একটা খাও, বাবা বলছে খাবো না, তুই খা। আরে দেখো আমার ছেলে, আমার ছেলে খাচ্ছে, দেখো ফাইনালি মাংসটা হয়ে গেছে, এবার নামাবো। গামলা রেডি, এবার নামাবো মাংসটা। লাল লাল হয়ে গেছে, জল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেলো মাংস রান্না করা। এই দেখো সুন্দর লাল লাল একবারে। এবারে কষা কষা একবারে কালো কালো করে লাল লাল খাসির মাংস। রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো, সব শেষ। টাটা বাই বাই বন্ধুরা। মাংস রান্না করতে কত ঘেমে গেছি বন্ধুরা, টাটা। তখন দেখতে পাচ্ছি না।